আমি ইউনিভার্সিটি থেকে আমি শিখতে পারিনি, আমি এই চলচ্চিত্র থেকে শিখেছি। 400-500 ছবিতে অভিনয় করেছি, 400-500 গল্প আমার জীবনে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই কমিটি, আমাদের কার্যকরী পরিষদের আমার ছোট ভাই ফেরদৌসকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন এবং নির্বাচিত হয়ে আজকে সংসদ সদস্য হয়েছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগকে ধন্যবাদ জানাচ্ছি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ছোট ভাই এই জায়গা আসতে পেরেছে তার জন্য, তাকে যারা ভোট দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের শিল্পীদের পক্ষ থেকে আমি ফেরদৌসকে এইখানে আপনাদের সম্মুখে আমরা অভিনন্দন জানাচ্ছি। একটা জিনিস সবসময় চেয়েছি, সেটি হলো যে শিল্পী সমিতির মর্যাদা, কারণ শিল্পীরা সবসময় সম্মানিত, শিল্পীরা ছোট নয়, এই জিনিসটা আমি সবসময় চেয়েছি, বোঝানোর চেষ্টা করেছি, অনেকে বুঝেছেন অনেকে বোঝেন না। আমি শুধু একটা কথা আমি বলতে চাই যে শিল্পী সমিতি আমি থাকা অবস্থায়, আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে সম্মানটুকু একটা কথা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই, যারা এই পর্যন্ত আমার সিগনেচার নিয়ে যে কোনো এম্বাসিতে তারা আমার অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছে, একটি আবেদনও মিস করে না, কোনো একটি আবেদন মিস করে না। তো এই যে শিল্পী সমিতির যে সম্মানের যে বিষয়টি, সেটি আমার শুরু থেকেই ছিল, আমি চেষ্টা করেছি এবং আমার ব্যক্তিগতভাবে আমার যে সম্মান, আমার যে পরিচিতি, সেটি সারা দেশবাসী জানেন এবং সেইটি সে সম্মানটুকু দিয়ে আমি চেষ্টা করেছি আমার শিল্পী সমিতিকে ওই জায়গা থেকে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি। কিন্তু আমার আরও কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি আসলে আমি পূরণ করতে পারিনি এর জন্য, কারণ হলো যে সকলের সহযোগিতাটা, আমি যেটি বললাম যে অন্য আরও যে 8-10 জন যারা ছিল তারা যদি সেইভাবে থাকতো তাহলে হয়তো আমরা একত্রিত হয়ে সেই কাজগুলো করতে পারতাম। আপনারা দেখেছেন শিল্পী সমিতিতে যে মাসে মাসে যে মিলাদ হয়, সেই মিলাদে পর্যন্ত কিন্তু অন্য কেউ থাকুক বা না থাকুক, আমাকে আপনারা দেখেছেন আমি প্রত্যেকটা মিলাদে পর্যন্ত উপস্থিত থাকার চেষ্টা করি, প্রত্যেকটা মিলাদে। এবং আমাদের যে সিনিয়র যে শিল্পীরা যাদের জন্মদিন আমরা পালন করার মনে করেছি, সেই জন্মদিনগুলোতেও কিন্তু আমি উপস্থিত থাকার চেষ্টা করেছি, আমার এত শত ব্যস্ততার মধ্যে। আমি কয়েকদিন আগে দেখলাম এক মেয়ে ফেসবুকে বলছে আমাদের শিল্পী সমিতি এখন বন্ধ থাকে, আমিও এখানে বলে দিলাম যে এই 2-3 পর্যন্ত আমরা আসলে খোলা রাখিনি, আমরা টাইমলি খুলেছি, টাইমলি বন্ধ করেছি। সম্মানটুকু রক্ষা করার জন্য যতটুকু যা কিছু করা দরকার সে সমস্ত কাজগুলো আমরা করেছি। আর ফেরদৌস যে কথাটি বলল সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, যে আমরা আমাদের প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া, এমন কোনো মানে অর্থ ব্যয় হয় না সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে, আমরা সেখানে খুব সহজে কিন্তু আমরা এন্ট্রেন্স আমরা পেয়ে যাই, কিন্তু এর মাধ্যমে কিন্তু আমরা আসলে যা করি এটা কিন্তু একটু অন্তত ভাবা দরকার আমাদের, যে এটা করাটা ঠিক হচ্ছে কিনা। কারণ আজকে যদি আপনি আমাকে যদি অসম্মান করেন, আমি কে আপনাকে বুঝতে হবে, আপনারা যদি আমাকে ব্যাপারে অত্যন্ত দায়িত্বশীল হবেন, দায়িত্ববান হবেন, যে আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি যে তাকে অপমান করতে যাচ্ছি, শিল্পী সমাজের হবে, পুরো শিল্পী সমাজের যদি হয় তাহলে তো আপনিও সেটা এই সেই বদনামের ভাগিদার হন, এটি আপনারা মাথায় রেখে অবশ্যই আপনারা কাজ করবেন। আর আমি আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুধু একটা জিনিস আপনারা মনে রাখবেন, আগামীতে সামনে ইলেকশন আসছে, আমি আর হয়তো আপনাদের এই ইলেকশনে আমি থাকছি না, কিন্তু আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যে আপনারা ভোট দেবেন, বিবেচনা করবেন যে এইরকমভাবে যে এক পার্টি আসলে পরে আরেক পার্টি যদি কম সংখ্যক হয় তারপরে সহযোগিতা করবে না, এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করবেন আপনারা, কারণ শিল্পী সমিতি সকলে, আমি তাদেরকে এই কথাটা বারবার বলেছি যে একটা পোস্ট নিয়ে আপনারা মামলা মোকদ্দমা কত কিছু করেছেন, সেটা তো একটা পোস্ট, কিন্তু শিল্পী সমিতি তো আলাদা জিনিস, শিল্পীদের স্বার্থ তো আলাদা জিনিস, আপনারা শিল্পী সমিতির স্বার্থ, শিল্পীদের স্বার্থ আপনারা কি করে ভুলে যান।
যেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি, সেখানে ইলিয়াস কাঞ্চনের পাশে কেন আপনারা দাঁড়ান না? তো এইটা, এই দুঃখটা আসলে আমি আমি এই এই কর্মের মধ্যে আমি এই দুঃখটা নিয়ে যাচ্ছি। কিন্তু এই দুঃখ শিল্পী সমিতির স্বার্থ, শিল্পীদের স্বার্থ, যারা রক্ষা করবে পরিপূর্ণভাবে, আপনারা ভোট দেওয়ার সময় কিন্তু অবশ্যই এই বিবেচনার মধ্যে কিন্তু আপনারা কিন্তু রাখবেন, এই বিবেচনা আপনারা রাখবেন। কারণ সত্যিকার অর্থে যে এই শিল্পী সমিতি আমাদের সমিতি, এই শিল্পী আমাদের শিল্পী। আমি কিন্তু বহুবার বলেছি যে আজকে আমি যা কিছু সব কিছু কিন্তু একজন শিল্পী হিসাবে কিন্তু আমি অর্জন করেছি, এই ইন্ডাস্ট্রি থেকে আমি অর্জন করেছি। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি, আমি ইউনিভার্সিটি থেকে আমি শিখতে পারিনি, আমি এই চলচ্চিত্র থেকে শিখেছি, 450 ছবিতে অভিনয় করেছি, 450 গল্প আমার জীবনে এসেছে, এই 450 গল্প আমি পড়েছি, সেইখান থেকে যে জ্ঞান বুদ্ধি সেইগুলো আমি অর্জন করেছি। আজকে আমার যে মানবিক কাজ, যে কিছু যা কিছু দেখেন, সেটা আমার চলচ্চিত্রই আমাকে কিন্তু শিখিয়েছে, আমি আপনাদের কাছ থেকে কিন্তু এই এই জায়গায় কিন্তু আসতে পেরেছি। তো আমি মনে করি যতদিন পর্যন্ত শিল্পীরা থাকবে, যতদিন পর্যন্ত আমার ইন্ডাস্ট্রি থাকবে, যতদিন পর্যন্ত আমার শিল্পী সমিতি থাকবে, ততদিন পর্যন্ত আমি থাকব। কারণ আপনারা, আমি মরে গেলে আমি যেরকম আমার সিনিয়রদেরকে মনে করছি, এই যে আমি আজকে এখানে বসে থাকার সময় সবচেয়ে বেশি আমার মনে পড়ছিল আমাদের প্রথম সভাপতি জনাব আব্দুর রাজ্জাক ভাইকে আমার সবচেয়ে বেশি মনে পড়ছিল। এবং আমি ভাবছিলাম আমার পাশে আরো কতগুলো মানুষ চলে গেছে, যাদের সঙ্গে, কত পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি, সিবলি সাদিকের মতো পরিচালক আমরা হারিয়েছি, খোকনকে আমরা হারিয়েছি, হ্যাঁ কবি, হ্যাঁ আলমগীর কবিরকে হারিয়েছে, কত মানুষ আজকে নেই। এটা কিন্তু আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরাও একদিন থাকবো না। আমি যে কাজটা করছি সেই কাজটা একজনকে কষ্ট দিতে পারি, কিন্তু কষ্টটা সে নিয়ে যদি মরে যায় আমার এমন কি বেনিফিট হবে? তো আমি আশা করব যে আপনারা আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, বিবেক বিবেচনা দিয়ে, কারো কথায় পরিচিত হবেন না, আপনার বিবেক যেটা বলে, কারো অর্থে পরিচিত হবেন না, যে দুইটা টাকা এই মুহূর্তে দিল তাকে আমি ভোট দিয়ে দিলাম, সর্বনাশ করবেন না, দুই বছরের জন্য সর্বনাশ করবেন না। আপনার বিবেককে প্রশ্ন করবেন, যিনি কি আমার জন্য, আমার শিল্পী সমিতির জন্য, আমার ইন্ডাস্ট্রির জন্য, যদি সেটা ভাবেন, সেরকম যদি কেউ আসে তাহলে তাকে আপনারা ভোট দেন। আমি কারো নাম উল্লেখ করতে চাই না, যে অমুককে ভোট দেন, তমুককে ভোট দেন, সেটা না, আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন, কোনো অর্থের দিকে তাকাবেন না, কারো কথা পরিচিত হবেন না, এই এই চিন্তাটা রেখে আপনারা আগামীতে আপনারা নেতা নির্বাচন করবেন। আমি আপনাদের পাশে থাকব, কিন্তু আমি এই নেতৃত্বের জায়গায় আমি থাকবো না, আগামীতে আমি দাঁড়াবো না, আমি আপনাদের পাশে থেকে আপনাদের সুখে দুঃখে যখন যা প্রয়োজন আমি অবশ্যই চেষ্টা করব। এবং এই যে আজ যাদু আজাদ যেটা বলেছেন, আমরা কিন্তু এই এটাকে এর আগে যে কমিটি ছিল মানুষকে দিয়ে ভিডিও করা, অমুক করা, তমুক করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি এসে একদম বন্ধ করে দিয়েছি। আমি বলেছি যে এটা এটা হতে পারে না, আমার একজন শিল্পী ভাইকে আমি একটু সাহায্য করলাম, সেটা আমি এরকম দিয়ে দিলাম, তো এটা এটা এটাকে আমি ছোট হলাম না, সেটা আমার ভাই, আমার ভাই যদি এরকম সাহায্য নিয়ে যদি মানুষকে আমি দেখাই তাহলে আমিও তো সেই দলে। তো এই এই জায়গাটা, আমি সম্মানের জায়গাটা কিন্তু সবসময় বহুভাবে কিন্তু আমি এটা রক্ষা করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন অনেকেই কিন্তু এই যে ফেসবুকে, আপনার ইউটিউবে আমাকে নিয়েও কিন্তু অনেক কথা বলেছে, কিন্তু আমি কারো কিন্তু কথার জবাব দিইনি। আপনারা এটা দেখেছেন আমি কারো কথার জবাব দিইনি, কারণ আমি বিশ্বাস করি আমি যদি একটা জবাব দিই তাহলে সে তো আবার আরেকটা জবাব দেবে, তার মানে কি আমার সম্মান তো বৃদ্ধি হবে না, বরঞ্চ আমি জবাব দিলে আমার সম্মান আরো ক্ষতি হবে। আমি কিন্তু এই ধরনের চিন্তা নিয়ে আমি চলি। তো আমি কাউকে কিন্তু, আমি যারা যারা আমাকে ভিডিও নিয়ে, ভিডিওতে আপনাকে ইউটিউবে আমার সম্পর্কে বাজে কথা বলেছে, আমি কারো কোনো কিছু জবাব আমি কিন্তু দেই নাই। তো আমি সেই জন্যই বলবো যে আপনার বিবেক, আপনার জ্ঞান বুদ্ধি, আপনার চিন্তা দিয়ে এই শিল্পী সমিতিকে ভালোবাসবেন এবং আগামী নেতৃত্ব নির্বাচন করবেন। আল্লাহ আপনাদের সহায় হন এবং আপনাদের, হ্যাঁ আপনাদের বাবা মা, ভাই বোন, আপনজন, প্রিয়জন নিয়ে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন আমাদের মাঝ থেকে, এবং আপনাদের প্রিয়জনরা যারা চলে গেছে সৃষ্টিকর্তা তাদেরকে মাফ করে দিন, তাদেরকে বেহেশত নসিব করুন। এই বলেই আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি।
কারাতে টিভি।